চায়ের দোকানে যে কাটা দিয়ে গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আমার চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। এখানে এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, তবে ইন্ডিয়াতে এখন বেশ রাত। ইন্ডিয়ার সঙ্গে এখানে 1.5 ঘন্টার টাইমের ডিফারেন্স, মানে UAE 1.5 ঘন্টা পিছিয়ে চলে আর ইন্ডিয়ার টাইম 1.5 ঘন্টা আগে। মানে এখানে তো এখন বাজে আপনার 7:15, তবে ইন্ডিয়াতে এখন বাজে আপনার 8:45। তো এরকম 1.5 ঘন্টার টাইম ডিফারেন্স চলে। এখন যাবো একটু মদিনাতে। মদিনা হচ্ছে এখানকার বাজার, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আগে। তো মদিনাতে A to Z সব কিছুই পাওয়া যায়, আপনার গ্রসারি থেকে আর মাছ মাংস থেকে বলুন, জামা কাপড় বা আপনার ইউটেনশিল সব কিছুই পাওয়া যায়। তো মদিনা থেকে একটু চিকেন আনবো, আর চিকেনের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে চিকেনটা নিয়ে আসি চলুন, তারপরে আপনাদের দেখাচ্ছি আমি রেসিপিটা। চলে এসেছি মদিনাতে, এটাই হচ্ছে মদিনা এখানকার বাজার। আর আমরা প্রত্যেক দিন প্রায় এখান থেকেই বাজার করি, আর সব থেকে বড়ো সুবিধা কি যে এখানে এলে একটা জায়গাতে এলেই সমস্ত কিছু পাওয়া যায়। দেখুন কত সসের ভ্যারাইটিস রয়েছে, বিস্কুটের ভ্যারাইটিস রয়েছে, আর একটা জিনিস নিতে এলে একটা তো জিনিস আর নেওয়া হয় না, তখন আরও অনেক কিছু জিনিস তার সঙ্গে নেওয়াই হয়ে যায়। তবে বেশি কিছু নেব না, চলুন চিকেনটা দেখি। এগুলো না হচ্ছে লুজ চানাচুর, মুড়ি প্যাকেটও পাওয়া যায়, লুজও পাওয়া যায়। আর এগুলো হচ্ছে চিকেন, ফ্রোজেন চিকেনগুলো এইভাবেই প্যাকেট করে থাকে। আর চলুন আর একটুখানি টমেটো নেবো, বেশি কিছু নেব না, তারপরে চলে যাব বাড়ি। চলে এসেছি বাড়িতে। এইভাবেই চিকেনগুলো এখানে এরকম পাওয়া যায়। এগুলো হচ্ছে যেমন লেগ পিস, লেগ, ব্রেস্ট, তারপরে আপনার স্টমাক, সলিড মাংস, সেগুলো হচ্ছে আপনার এরকম করে থার্মোকলের ট্রেতে করে পুরো একদম সিল করা থাকে। আর আলাদা করে ফ্রোজেন চিকেনও পাওয়া যায়, সেটা আপনাকে ওয়েট করে কতটা ওয়েট হচ্ছে, কিন্তু সবই ফ্রোজেন। আর যে প্যাকেটগুলো আমি দেখাচ্ছিলাম ওগুলো পুরো গোটা মুরগিটাই আপনার, কিন্তু পরিষ্কার করা, ছাড়ানো পরিষ্কার করা, কিন্তু আপনাকে পিসটা করে নিতে হবে বাড়িতে। আর দু ধরনের চিকেন পাওয়া যায় এখানে জানেন তো, একটা স্কিনলেস আর একটা উইথ স্কিন। যেমন এটা উইথ স্কিন, মানে এই ছালটা ছাড়ানোই একটু ব্যাপার, না হলে আর কোনো সমস্যা নেই। আর গোটা ফ্রোজেন চিকেন নিলে পারো ওটাও আপনার স্কিন সমেত থাকে, ওই স্কিনটা তখন বাড়িতে নিয়ে এসে ছাড়িয়ে নিতে হয়। তবে চিকেনগুলো জানেন তো খুব নরম হয়, নর্মালি এমনি ফ্রেশ চিকেন নিয়ে এসে রান্না করলে সেদ্ধ হতে যতটা সময় লাগে, তবে এই ফ্রোজেন চিকেনগুলো তো এমনি ফ্রোজেনই থাকে, তাই জন্য চটজলদি রান্নাটাও হয়ে যায়। আজকে বানাবো আমি তন্দুরি চিকেন, তন্দুর ছাড়া ওভেনেই বানাবো। কিভাবে তন্দুর ছাড়া ওভেনেই বানানো যায় খুব সহজভাবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে মাংসের পিসগুলোকে এইভাবে একটুখানি মাঝখানে মাঝখানে চিরে নিতে হবে, এটা মাস্ট করতেই হবে, যাতে মশলাটা এর মধ্যে পুরো ভালোভাবে ঢোকে। যে কোনো গোটা কিছু করলেই, যেমন ধরুন যদি মাছের তন্দুর করা হয় বা চিকেনের, তো সেক্ষেত্রে একটু এইভাবে চিরে নিতে হয়, তাহলে মশলাটা পুরো ভালোভাবে ঢুকবে। আর এর মধ্যে আমি একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেব একটু আপনার ব্ল্যাক পেপার, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর একটু দেবো লেবু। লেবুটা দিলে কী হয়, মাংসটা আরও ভালোভাবে ম্যারিনেট করা হয়, নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। একটু লেবুর রস দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। এবারে দই দিয়ে একটা মশলা তৈরি করব। আপনাদের বলেছিলাম না যে এখানকার দই দুধগুলো খুব ভালো হয়? দেখুন দইটা দেখুন পুরো ঘন, দইটা যখন কেটে নিয়ে তারপরে ফ্রিজে তুলে রাখবো দেখবো দইয়ের জলটা একদিকে হয়ে গেছে আর দইটা টাইট, দইটা একদিকে হয়ে গেছে। মানে মাংস টাংস দিতে গেলে যে আমাদের দইটা ছেঁকে নিতে হয়, কিন্তু এখানে সেরকম করতে হয় না। এর মধ্যে দিলাম আমি আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেবো গরম মশলা, আর একটু দেবো ব্ল্যাক পেপার ও ফুড কালারটা দিয়ে দিই, একটু ফুড কালার দিতে হবে। আলাদা করে যদি তন্দুরের মশলা বাড়িতে থাকে আপনি দিতে পারেন, আর যদি না থাকে তাতেও কোনো অসুবিধে নেই, আপনি যা বাড়িতে আমাদের মশলা থাকে সেগুলো দিয়েই বানাবেন, দেখবেন খুব ভালো টেস্ট হয়। আমি তো আলাদা করে তন্দুর মশলা দিচ্ছি না। এবার দেবো একটু নুন দিয়ে ভালো করে এটাকে এবারে মিক্স করব। কাশ্মীরি লঙ্কা ছাড়া আর একটু এমনি লঙ্কার গুঁড়ো একটু মিক্স করে দিলাম, তাহলে দেখলেন বাড়িতে যা যা আছে সেগুলো থেকেই মশলাটা তৈরি হয়ে গেল। এবার এটাকে ভালো করে মিক্স করে এবার মাংসটার মধ্যে মাখিয়ে নিতে হবে, আর এটা যতক্ষণ বেশি টাইম রাখবেন ততক্ষণ ভালো। যদি 5-6 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু আমার হাতে এতটা সময় নেই, তো আমি বেশিক্ষণ না, আমি তাড়াতাড়ি করে ফেলবো।
আমরা মাছের থেকে এখানে চিকেনটাই বেশি খাই। কলকাতায় থাকতে মাছটাই প্রায় রোজ খেতাম, তবে এখানে মাছের স্বাদ তো সেরকম পাওয়া যায় না, সে তুলনায় আবার চিকেন মটনগুলো ভালো। তো চিকেনেরই একটু একরকম রেসিপি তো ভালো লাগে না, ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই। আর লাস্টে একটুখানি সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যদি আপনারা ওভারনাইট রাখতে পারেন বা 6-7 ঘন্টা রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। এবার ফ্রাইং প্যানে আমি একটু বাটার দিয়েছি, আমি একটু বেশিই দিয়ে ফেলেছি, তবে বাটারটা একটু কমও দিতে পারেন। বাটারটা দিয়ে মেল্ট হয়ে গেলে এবারে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম করে রাখতে হবে, বেশি হাই ফ্লেম করলে আবার পুড়ে যাবে। মিডিয়াম করে রেখে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এক পিট হয়ে গেলে এবার এগুলোকে একটু এইভাবে উল্টে আর একটা পিট করে নিতে হবে। করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, শুধু একটু ম্যারিনেট করে রেখে দিতে হয়। তাহলে কি হয়, যতক্ষণ ম্যারিনেশনটা থাকে মানে মশলাটা তাহলে বেশি করে ভেতরে ঢোকে। সেটাই দেখুন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার একটা চারকোলকে পুড়িয়ে একটা বাটির ভিতরে দিয়ে আর এইভাবে আমি এটাকে কভার করে দিলাম। তাহলে কি হবে, স্মোকি ফ্লেভারটা আসবে। আর এরকম একটা জালের মধ্যে একটুখানি তেল দিয়ে নিলাম। এই জিনিসটা না থাকলে আপনারা রুটি শাঁখা জালেও করতে পারবেন। দিয়ে এবার জালটা বসিয়ে দিয়ে তার উপরে জাস্ট এইভাবে একটা সেকে নিলাম। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল তন্দুরি চিকেন। দেখুন দেখতে কি ভালো লাগছে না, এটা তো হয়ে গেল। এবার চলুন, বাড়ি থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে, খুব সুন্দর পার্কটা, আজকে সেখানেই যাব। সেখানে একটু হেঁটে আসি আর একটুখানি ঘুরে আসি। চলুন, চলে এসেছি পার্কের কাছে। দুবাইতে জানেন তো মানে রাত বলে কিছু নেই। আমাদের যেমন কলকাতাতে মোটামুটি 10-10:30 পরে আর তখন খুব একটা কিছু কেউ বাইরে বেরোয় না, বা ধরুন মার্কেট সব বন্ধ হয়ে যায় 9-10 পরেই। এখানে কিন্তু রাত্রির 12 অবধি সব কিছু খোলা। আপনি রাত্রির 12, তারপরে 1-2 সময়তেও রাস্তায় বেরোন না, তখনও দেখবেন গাড়ি ঘোড়া চলছে, সব কিছু লোকজন হাঁটাচলা করছে। তো এই যে এই পার্কটা ভীষণ সুন্দর। এখন যেহেতু রাত হয়ে গেছে বলে একটু অন্ধকার অন্ধকার, কিন্তু যদি বিকেল থাকতে আসা যায় তাহলে দেখা যাবে কী সুন্দর এখানে। মাঠটা ভীষণ সুন্দর, হাঁটার জন্য তো খুবই ভালো। একটা সাইডে ফুটবল খেলার জায়গা আছে, একটা সাইডে বাচ্চাদের খেলার জন্য স্লিপ দোল্লা এই সমস্ত কিছু আছে। আসলে অনেক বড় মাঠ তো, তাই একটা জায়গায় ভাগ করা আছে। আর এখানে সব জায়গাতেই মোটামুটি খেজুর গাছ দিয়ে ডিজাইন করা থাকে। পার্কের ভিতরে এরকম বসার জায়গা করাও আছে, তারপরে সাইক্লিং করার জায়গা আছে, বাচ্চাগুলো সাইকেল চালাচ্ছে। খুব সুন্দর এখানে হাঁটার জন্য বা রাত্রের দিকে একটু আসার জন্য। এই যে আমি একটু ফ্রন্ট ক্যামেরা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। পেরেন্টসরা সব হাঁটছে আর বাচ্চাগুলো এখানে খেলছে। এখানে দুবাইতে মানে কিছুটা ছাড়া ছাড়াই একটা করে পার্ক আছে, আর তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে এখানে আবার গেটে মানে এন্ট্রি পাস আছে, আপনাকে পাস ছাড়া এখানে ঢুকতে দেবে না। মানে সবার জন্য না, যার কাছে পাস থাকবে একমাত্র তারাই এই পার্কের ভেতরে ঢুকতে পারবে। আবার পার্কের সামনে একটা লুলু মার্কেটও আছে। চলুন, অনেকক্ষণ হাঁটা হলো, এবার একটু বাইরে যাই। পার্কের ঠিক অপোজিটেই এখানে আবার রয়েছে একটা গিফট সেন্টার, আর কি আলোতে ঝকমক করছে দেখুন। চলুন একবার ভেতরে যাই, দেখি এখানে কী কী আছে, আগে কখনো আসেনি এটাতে। বাহ, এখানে অনেক কম দামে তো জিনিসগুলো পাওয়া যাচ্ছে। বেশ, প্লেটগুলো দেখুন, 4.75 দিরহামস, মানে মোটামুটি ওই ইন্ডিয়ার ধরুন 100 টাকার মতন। এগুলো সমস্ত হচ্ছে গ্লাস কন্টেনার, মানে ঘরের জিনিসপত্রে ভর্তি। বাহ, কাঁচের বড়গুলো তো বেশ সুন্দর, আবার সমস্ত কভার দেওয়া রয়েছে। যা যা জিনিস দেখছি এখানে সবই পছন্দ হচ্ছে, মনে হচ্ছে সব কিছুই নিইনি। গ্লাসগুলো আবার কী সুন্দর ডিজাইন করা, কাঁচের জিনিসগুলোও বেশি রয়েছে দেখছি, আর সমস্ত ডিজাইনগুলোও সুন্দর। বাহ, কেটলিটা দেখুন কী সুন্দর, সেই আগেকার দিনে যেরকম কেটলিতে করে চা খাওয়া হতো, আবার এখানে আবার ডিজাইন করা এগুলো, বেশ কালারফুল। গোল্ডেন কালার আছে, তারপরে আপনার স্কাই কালারের আছে, কী ভালো লাগছে। চা করে যদি এর মধ্যে ঢেলে রাখা হয় আর সেখান থেকে যদি কাপে ঢেলে দেওয়া হয়, বেশ একটা ট্র্যাডিশনাল ব্যাপার লাগে। কি সুন্দর এগুলো দেখতে ডিজাইনগুলো। এখানেও দেখতে সব কিছু রয়েছে, এখানে আবার ঘর সাজাবার জিনিস, শোপিস রয়েছে, বিভিন্ন ধরনের শোপিসগুলো, ছোট বড় কাঁচের শোপিসগুলো দেখতে ভালো, যেটাই দেখছি সেটাই দেখছি কাঁচের, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাহ, কি সুন্দর ছোট্ট ছোট্ট প্যান্ডা দেখুন,
পিঙ্ক কালারের, কি ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। ও এদিকে আবার সব জুয়েলারি রয়েছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতে থাকি, তবে ভিডিওতে সব কিছু দেখাতে গেলে আবার ভিডিওটা অনেক বড় লেন্থই হয়ে যাবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি, ততক্ষণ আমি একটু ঘুরে দেখে নিই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।